মনিদার আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা হলো কি আপনার মটন কিমা ভেজ। এই মটন কিমা ভেজ করতে গেলে আপনাকে প্রথমে লাগছে কি, প্রথমে লাগছে মটন কিমা। আপনার মোটামুটি দুজন থেকে তিনজনের যদি নেন 100 গ্রাম মটন কিমা, তার সাথে লাগছে আপনার কড়াইশুঁটি, গাজর, আপনার বিন, কুচনো পেঁয়াজ, আপনার কিউব করা ক্যাপসিকাম এবং আলু। প্রথমে আপনাকে যেটা করতে হবে, এই কিমাটা তৈরি করতে গেলে আপনার লাগছে প্রয়োজন আপনার পরিমাণ মতো আদা বাটা, আদা রসুন পেঁয়াজ বাটা, আচ্ছা আর লাগছে আপনার সর্ষের তেল অথবা রিফাইন তেল। আপনি তারপরে কড়াটা নুনের চাপান, চাপালে আমার এখানে এই রেসিপিটা মানে যেহেতু সময়টা আমাদের বেশি লাগবে বলে আমার এই কিমাটা আমার রেডি করা রয়েছে। কিমাটা আমার সাধারণত যেভাবে আপনারা বাড়িতে মাংস তৈরি করেন সেভাবে করতে পারবেন। ঝাল আন্দাজ মতো দেবেন, যে পরিমাণ মতো ঝাল খাবেন সেরকমই দেবেন। তারপর আপনাকে করতে হবে কি, আপনি প্রথমে তেলটা গরম হতে দিন, তেলটা গরম হতে দিন। তেলটা গরম হলে আপনি পেঁয়াজটা প্রথমে দেবেন, পেঁয়াজটা দেবেন, পেঁয়াজটা দেবেন। পেঁয়াজটা দেওয়ার পরে আপনি এক কাজ করেন, তারপরে দেবেন আলুটা। পেঁয়াজটা ধরুন এই এখন যা দেবে এবার তা আলুটাও দিয়ে দেবেন। আলুটা দিয়ে দিবেন, আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে, নাড়াচাড়া করবেন, একটুখানি করতে থাকুন, করে নিয়ে আপনি এটা একটু যে আপনার একটু ব্রাউন কালার একটু ভাজা হয়ে যাবে ব্রাউন কালার মতো, আপনি তখন বিন্সটা দেবেন, বিন্সটা দেবেন। এই বিন্সটা দেওয়ার পর আপনি এই বিন্সটাকে কিছুক্ষণ ভাজিয়ে দেবেন, এটা একটু ভেজে নিন। ভাজা হতে রইল, ভাজার পরে আপনি এরপরে নিয়ে আসুন, দিতে থাকুন গাজরটা। এই গাজরটা দিন, এই গাজরটা দিবেন। এই গাজরটা দেওয়ার পর সাইজ থাকে ছোটো থাকুন, সেটা আপনার কাঁচা লঙ্কাটা দিয়ে দিন, ঝালটা পরিমাণ মতো দেবেন। এই হচ্ছে আপনার শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন অথবা কাঁচা লঙ্কা যে যেটা পছন্দ করেন। গোল হালকা গোলমরিচ দেবেন, হালকা গোলমরিচ দিয়ে দেবেন। এরপরে দিন আপনি একটুখানি নুন দিয়ে দিন, আন্দাজ মতো নুন দিন, আন্দাজ মতো নুন দেওয়ার পরে একটু লাল জাড়া হলে এবার একটু হলুদ দিন, হলুদটা দিলাম আমি, এটাকে এবার কষে নিন। কেউ যদি মনে করেন যে এটাকে একটু কালার আনতে চান তাহলে একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করবেন। হ্যাঁ, ঝাল হয়তো ঝাল কম খেতে চাইছেন, রঙটা চাইছেন, তাহলে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করবেন। এই আমি দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে,
ক্যাপসিকামটা নামাবার কিছুক্ষণ আগে দেবেন, বেশি আগে দেবেন না, ক্যাপসিকামটা গলে যায়। ক্যাপসিকামটা গলে যায় আমাদের কিছুক্ষণ আগে দেবেন। এই নাড়াচাড়া করতে করতে এবার আপনি দিন এই চিকেন কিমাটাকে। চিকেন কিমাটা দিয়ে আপনি এটাকে নাড়াচাড়া করুন একটু ভালো করে। দেখবেন যে তলায় না লেগে যায়, লেগে গেলে রুকম আসতে পারে, যার থেকে আপনি প্রয়োজন হলে সামান্য উষ্ণ গরম জল দেবেন। সবসময় যে কোনো আপনি সবজি করুন না কেন, মাংস করুন যে কোনো একটা উষ্ণ গরম জল ব্যবহার করলে ভালো লাগছে, টেস্টটা ভালো থাকবে। এটা মোটামুটি আমার তাই হয়ে এসছে, হ্যাঁ কষা হয়ে এসছে। আমি এরপরে একটু জল দেবো, ক্যাপসিকামটা দিয়ে আমি একটু জল দেবো। আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম, যেহেতু আমার চিকেনটা আমার কিমাটা আমার রেডি করা ছিল, কিমাটা আমার রেডি করা ছিল, যার জন্য একটা সময়টা কম লাগবে। এই আমার এটা আমার কষা হয়ে গেছে, আমার কষা হয়ে গেছে। আমি পরিমাণ মতো এবার পরিমাণ মতো উষ্ণ গরম জল দিন, উষ্ণ গরম জল দিচ্ছি। এটা এবার এটাকে ফুটতে দিন, এবার এটা ফুটতে দিন। আপনি ইচ্ছা হলে ঢাকা দিতে পারেন বা ঢাকা নাও দিতে পারেন। ঢাকা দিলে অনেক সময় দেখা যায় তেলটা উপরে আপনি উঠে চলে আসে, যার জন্য গলার চার সাইডে লেগে যায়, যার জন্য ঢাকা না দিলেও চলবে। কারণ আমার আরেকটা কথা যেটা আপনাদের বলছি, আমার এটা হিটারে করা রয়েছে, হিটারে হচ্ছে দেখে যার জন্য হয়তো একটু সময়টা একটু লাগছে বেশি। আপনারা যেহেতু বাড়িতে তো হিটারে ব্যবহার করবেন না, আপনারা গ্যাসও করুন, তখন প্রয়োজন মতো আপনারা স্টিমটা বাড়িয়ে নেবেন। শেষ পর্যায়ে এসে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আমি এখন দিচ্ছি স্বাদ মতো চিনি, রোস্টেড জিরের গুঁড়ো, রোস্টেড জিরের গুঁড়ো, গরম মশলা। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটা নেড়ে নামিয়ে নেবো। আমার রান্নাটা সম্বন্ধে আপনাদের যদি কারো সমস্যা হয়ে থাকে আমাকে তাহলে কমেন্টস করে আপনারা জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান করার জন্যে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আপনারা আমার এটা লাইক করবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমি যেন আগামী দিনে আরও ভালো ভালো রেসিপি আপনার সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ।